নমস্কার বন্ধুরা খুবই খুশির খবর আপনাদেরকে কিন্তু নতুন বছরে আবারও ভাতার টাকা দেওয়া শুরু হয়েছে সেই দিনে মানবিক পেনশনের টাকা দিয়েছিল এবার কিন্তু আরও অন্যান্য পেনশনের টাকা দেওয়া হচ্ছে তো যাদের টাকা ঢুকছে না বৃদ্ধ ভাতা ভাতা লক্ষ্মীর ভাণ্ডার বার্ধক্য ভাতা যে সকল ভাতার টাকা ঢুকছে না সেগুলো কবে ঢুকবে এবং বর্তমানে কোন কোন ভাতার টাকা ঢুকছে বিস্তারিত দেখাবো আজকের ভিডিওতে ভিডিও ভালো লাগলো অবশ্যই লাইক করবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন ফেসটি ফলো করতে ভুলবেন না তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমাদের চ্যানেলটি একজন সাবস্ক্রাইবার ওনার টাকা ঢুকেছে সেই স্ক্রিনশটটা পাঠিয়েছে ওনার এনএসএএইচ আইডি নাম্বার দেওয়া ছিল এক হাজার টাকা ক্রেডিট হয়েছে সিডি উইডো পেনশন লেখা রয়েছে জানুয়ারির ছ তারিখে ওনার টাকা ক্রেডিট হয়েছে তো এই যে উইডো পেনশন মানে হচ্ছে উইডো মানে বিধবা আর পেনশন মানে ভাতা তো যেটা বিধবা ভাতার টাকা সেটা কিন্তু উনি এক হাজার টাকা পেয়েছেন এবং আপনাদেরকে আগে একটা দেখিয়েছিলাম দেখতে পাচ্ছেন এটা ওনার দু তারিখে টাকা ঢুকেছিল তো এখানে বি এক হাজার টাকা হ্যাসব্যান্ড ক্রেডিটের এনএসএইচ ইন ইউর অ্যাকাউন্ট এনএসএইচ ডব্লিউ ডব্লু সিডি মানবিক তো এখানে সিডি মানবিক লেখা রয়েছে মানে এটা হচ্ছে মানবিক প্রকল্পের টাকা পশ্চিমবঙ্গ সরকারের এক টাকা করে ওনার ঢুকেছে আপনার পরিবারের দুজন সদস্যের তার মানে দু তারিখে দিয়েছিল আপনার প্রতিবন্ধী ভাতা অর্থাৎ মানবিক ভাতার টাকা আর ছ তারিখে কিন্তু ছাড়া হয়েছে উইডো পেনশন অর্থাৎ বিধবা ভাতার টাকা তবে এখন পর্যন্ত বার্ধক্য ভাতার টাকা ঢোকার কোনো আপডেট নেই বা কারো ঢুকেছে সেরকম খবর আমাদের কাছে আসেনি বা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ঢুকেছে সেরকম খবর কিন্তু আমাদের কাছে আসেনি তবে যাদের টাকা এখনও ঢোকেনি সেটা লক্ষ্মীর ভান্ডার প্রকল্প বলুন বৃদ্ধ ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা বলুন যারা প্রতি মাসে টাকা পেয়ে আসছেন অর্থাৎ পুরনো উপভোক্তা তাদের টাকা কিন্তু মাসের পনেরো তারিখের মধ্যে এই জানুয়ারির ঢুকে যাবে আর নতুনদের টাকা কবে ঢুকবে নতুনদের লক্ষ্মীর ভাণ্ডার নতুনদের বার্ধক্য ভাতা বিধবা ভাতা সেই নিয়ে আমরা চ্যানেলে একটি আলাদাভাবে ভিডিও দিয়েছিলাম সেখানে আমাদেরকে জানিয়েছিলাম যে নতুনদের টাকা ঢোকার ব্যাপারে বার্ধক্য ভাতার এখন পর্যন্ত কোনো আপডেট নেই তবে লক্ষ্মীর ভাণ্ডারের কিন্তু এবারের যে পরিষেবা অনুষ্ঠান হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেগুলো করবে বিভিন্ন জেলায় গিয়ে গিয়ে ভোটের আগে সেই জেলা সফর থেকে নতুন লক্ষ্মীর ভান্ডারের টাকা ছাড়বে তবে বার্ধক্য ভাতার টাকা ছাড়ার কোনো আপডেট নেই নতুনদের ক্ষেত্রে আর বিধবা ভাতার টাকা নতুন যারা তাদেরও কিন্তু এই পরিষেবা প্রদানের অনুষ্ঠান থেকেই টাকা ছাড়বে সুতরাং নতুন লক্ষ্মীর ভান্ডার আর বিধবা ভাতা তাদের টাকা কিন্তু পরিষেবা প্রদান অনুষ্ঠান থেকে ছাড়বে আর নতুনদের বৃদ্ধ ভাতা কবে ছাড়াবে সে ব্যাপারে এখন পর্যন্ত কোনো আপডেট নেই আর পুরনো যারা যারা প্রতি মাসেই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বিধ ভাতা বিধবা ভাতার টাকা পেয়ে আসছেন তাদের টাকা এই জানুয়ারির পনেরো তারিখের মধ্যেই আপনাদের ব্যাঙ্কে ঢুকে যাবে এটাই ছিল বর্তমানে লেটেস্ট আপডেট এই ভাতা প্রকল্পের টাকা ঢোকা নিয়ে তো আপনার কোন ভাতা প্রকল্পের টাকা বাকি রয়েছে কমেন্টে জানাবেন ভিডিও ভালো লাগলে লাইক করবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজটি ফলো করতে ভুলবেন না